जेके बसेছে পৌষের শীত देशेर उत्तरांचले বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন প্রবল শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফাইমন আহমেদের প্রতিবেদন প্রকৃতিতে শীতল পরশ নিয়ে এসেছে পৌষ বাতাসে কমে গেছে আর্দ্রতা দেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে বাড়ছে শীতের তীব্রতা ধীরে ধীরে কমছে তাপমাত্রা রাজশাহী পাবনা নওগাঁ কুড়িগ্রাম নীলফামারী যশোর এবং চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এছাড়া পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা নাটোর লালমনিরহাট ও দিনাজপুরেও শীতে বিপর্যস্ত জনজীবন ঠান্ডার জন্য বাড়া যায় না গোসল করতে পারি না খাবার পারি না প্রচন্ড শীত পড়ছে এই কদিন শীতে কোনো কাজ করতে পারছি না এসব জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ কিছু জেলায় সূর্যের আলো দেখা গেলেও তা মৃদু ঠান্ডায় বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ মহাসড়কে দিনের অনেকটা সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না মানুষ হাত পা বাড়ায় না কিছু বাড়ায় না খালি ঠান্ডায় লাগে শীতের জন্য কোনো বাইরে বাড়া যায় না কালকে থেকে আজকের শীতের প্রবণতা অনেক বেশি হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে শিশুরা উত্তরের জেলা রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানীও সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস সারাদিনই আড়ালে ছিল সূর্য ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে গতকালকে থেকে আজকে একটু বেশি লাগতেছে শীতটা রোদ নাই আর শীত ঠান্ডা চলাফেরার সমস্যা কম্বল সোয়েটার কিছুতেই মানতেছে না অনেক শীত লাগতেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৭২ ঘন্টায় ঢাকার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমবে শনিবার পর্যন্ত দেশের তাপমাত্রা কমা অব্যাহত থাকবে এ সময়ের মধ্যে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আরও বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে মাসের শেষ দিকে আবারও ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা।